সবাইকে নমস্কার, আমাকে এই খারাপ সময় আমার পাশে থাকার জন্য। তো আমার দিদি আমাকে একটা ভিডিও করেছিল আমাকে এই অ্যাক্সিডেন্টে আমার জন্য। তো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার খারাপ সময়ের পাশে থাকার জন্য। মর্নিং, আমার দেখা কি তোমাদের মনে হয় আমরা বাড়ির পূজা পূজা আমার দেখো কেমনই লাগতেছে। আজকে আমরা বাড়ির মা কালী পূজা, তো আজকে পূজার গুরুত্ব জরুরি নাই। এই যে দেখো আমার 2 টাকা দিয়ে একটা বই নিল, ভয়ে ভয়ে খালি খায় উপাস থাকতে হয়েছে। আর আমি খাবো খাবো কি না লাগছে দেখছো, খাই খাই কি তার তখন খাই খাই রাখি হয়ে গেছে। আমি রাখি আর ওই যে আমার সেটি ভিডিও তাহলে গা সটপট করতেছে। তো এই যে দেখো আমরা বাড়িতে একজন তো পালছি গুপ্তধন স্বাগতার বাবা। এই যে দেখো স্বাগত, হাই, ক্যামেরা খালি পাইলি, মোবাইল 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 দেখতে পাচ্ছ? দেখো মোবাইল 6টা বাজতেছে। বুনু আর বুনু ঘুমাইছে সাথে, কি খুশি, বাপরে বুনু ছাড়া মানে বুনু আর প্রাণ, বুনু পেয়েও খুব খুশি। এ মোবাইল 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 ভালো 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 দেখতে পাচ্ছ? দেখো সকাল 6টায় ট্রেন থেকে নেমেছে, এক্ষুনি এলো, এসে একটু ঘুমিয়েছে, আর আমি তো পাগলি ছাগলি হয়ে যাচ্ছি। কাল রাত্রি 8টার দিকে আমি চান করেছি, মেয়েকে চান করেছি, তাহলে হবে না এত কাজ করছি। এই যে চেয়ার টেবিল সব এখানে পড়ে আছে, প্যান্ডেল ম্যান্ডেল করার লোক নাই। তোমরা কেউ যদি থাকো তো চলে আসো তো আমাদের বাড়ি, প্যান্ডেল করে দিয়ে যাও। 4টা বলে অর্ডার নেওয়া আছে, আজকে অমাবস্যা আর অনেক জায়গায় পুজো শিবরাত্রি, বিয়ে টিয়ের জন্য প্যান্ডেল করার লোকই নাই। প্যান্ডেলের চেয়ার টেবিল নিয়ে এনে রেখে দেওয়া হয়েছে। আর এই যে মা দেখো সব কাজ করছে, দেখতে পাচ্ছ? দেখো কে করবে, আমার লোক নাই, কতজন কে করব বললাম লোক নাই। আর মন্দিরও আমাদের অর্ধেক হয়ে আছে আর ঠিক হয়নি, কারণ এইটুকানে মিস্ত্রি দুবার গেলেও মিস্ত্রির বাড়ি মিস্ত্রিদের পাত্তাই পাওয়া যায় না, মিস্ত্রিদের গরমই আলাদা, এখানে কাজের লোকের অভাব। আর এই যে আমার একটা হাম্বা, দেখো ফুল ফুটে আছে গাছে, এগুলা কে দেখবে? আজাং বাজাং ব্লগ। এর দেখো আমার হাম্বা চুত্তু হাম্বা, স্বাগত বলে হাম্বা হাম্বা রে। চলো তোমাদের সঙ্গে পরে আসি, আর বক্তৃতা দিতে পারি না। এই যে দেখো মাই বেটে দেখ কালি হাড়ি মারি মাস্ক লেগে গেছে, হাই করে দে হাই করে দে হাই কর, তুই একটা নে ঘর 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 বসতে হবে না। বল হ্যালো ভাই, আমরা বাসন মাস্ক লেগে গেছি, আমাদের বাড়ি পুজো, লিকা চুকা হলো, দাদু গোয়ালে গরুকে জল খাওয়াচ্ছে, সবাই কাজে ব্যস্ত। খালি নে 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 খালি, হাই ওই দিকে খাই না মোবাইলে কোনন জি খাউন লবণ খাই লই। কি করতে তুমি? এই যে ভাই মেয়ের জন্য জল গরম নিয়ে আসছে, চান করাবে আর ভাগ্নিকে, তার জন্য সবাই ব্যস্ত। এনে রাখবি না বাই ভাই? হ্যাঁ আচ্ছা রূপা মাথা কে দেবো, এই যে সাফ করে তারপর অন্য সব কথা। আমি যাইতে ফিটি আর তো স্বাগত আর চান করে দাও, আমি যাই চলো। হ্যাঁ তুই আমি কাজ কর, চাল্লি কাজ কর, দেখো আচ্ছা হলো তো দুইয়া দেন না মুছে দেন না ডাল ভরে দিছি। আমার টিয়াটি যদি না নিতে আমি জিনিস একটা একটা করতাম, সবই করামি। কি কি এটা, কি কি এটা? তো ঠাকুর মন্দির পুরো লিকানো হয়ে গেছে আর পুরো লাইটিং সব ফিট করা হয়েছে, তো পুরো ঘর আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং মা প্রতিমার আনার ব্যবস্থা করতে হবে, আর দেখতে হবে পুরো ঘর বাসন সব লিকানো হয়ে গেছে। ওই চলো কান্তা করতে দাও আমার।
দিদা কিছু বলব, কি বুঝে হচ্ছে? কি এটা, কি কি এটা, কি কি এটা? দাঁড়িয়ে আছে দিক দিয়ে, এই যে মা লাইটটা, এই আমাদের রূপার আলপনা করেছে এটা। আজ কালী পুজো, এই যে এই যে তো এই যে ফাইনালি দেখো আমাদের প্যান্ডেল ট্যান্ডেল করা শেষ, আর এই যে দেখো আলপনা দিয়েছি, তো চলো। আর এই যে টুনি বল সাজানো হয়ে গেছে, আর রান্না কোথায় আছে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এদিকে দেখো পিসি, তারপরে ভাই, দিদি, আরো কে কে এসেছে আমি চিনি না সঠিকটা, তো দেখো অনেকে আছে। আর এইদিকে চলো মা রান্না করছে ভোগের জন্য এই সাইডে, আর এইদিকে হচ্ছে মানে সবার জন্য খিচুড়ি প্রসাদ আছে ঠাকুরের জন্য। তো এই যে জেঠিমা রান্না করছে, ওখানে একটা জেঠিমা আছে আর আমার মেয়ে, দেখতেই পাচ্ছ মানে খিচুড়ি হচ্ছে আর আমার মেয়ে বোনেরা সবাই গেছে ঠাকুর আনতে। তো এইখানে দেখো এই যে বাদাম ভাজা হয়ে গেছে, জুম করে দেখাচ্ছি নিচে নাম। আর এই যে দেখো ছোলা, এটা ঘ্যাটে দিবে তার জন্য। আর ওইখানে পাস্তার পিঠে হয়ে গেছে ঘ্যাট, সরি। আর ওই যে ওখানে দেখো কি হইতেছে, তো ডাল ভাজা হচ্ছে, খিচুড়ি হবে তার জন্য। আর তোমাদের আমার পরিবারের যত লোক আছে সবাইকে খুব মিস করছি, সবাইকে ইনভাইট করেছি, কেউ আসলে তো খুবই মানে কষ্ট লাগছে, তোমরা আসলে আরেকটু আনন্দ হতো। তো অনেকে বলেছিল আসবে কিন্তু আসতে পারিনি, কেন জানি না, আসবে হয়তো কালকে। তো তোমাদের জন্য অপেক্ষা রইলাম, তোমরা আসতে চাইলে আসতে পারো এখনো। এই যে দেখো এইদিকে চেয়ার টেবিল এমনি সাজানোই আছে জাস্ট, চলো আরো ঘরে দেখাচ্ছি। এইখানে সব বাজার টাজার এনে রাখা হয়েছে, আর ফল টল সব ঘরে আছে। এখানে কিছু জিনিস আছে আর বাকিগুলো ওই ঘরে আছে, মানে দুই ঘরে মিক্সড করে আছে। তো চলো একদম ঠাকুর আনা বরণ থেকে সবকিছু দেখাচ্ছি, আপাতত এই অবধি থাক। তো হ্যালো গাইস, আমাদের মা চলে এসছে দেখো, তাহলে খুব খুশি না, জয় জয় আমাদের ঠাকুর চলে এসছে। এই না ঠাকুর, জয় জয় তোমার ঠাকুর, স্বাগত ঠাকুর, এটা জয় খালি এনে কইব নাকি এখন?
জয় জয় করো থাকো তা, জয় করো ওরে, জয় করছে। সকালের জিনিসটা আছে দিদি, না এখানে মা সব রেডি করছে, আর এই যে এখানে পুজোর সব রেডি হয়ে গেছে, এখানে বড় মশাই সংকল্প করছে। এই যে দেখো মা, তোর বাড়ি চলে যাবে তো তার জন্য ওদেরকে প্রসাদ আগে দেওয়া হচ্ছে, এটা আলাদা করে ছিল। কেমন হয়েছে? তাই আর আমরা ঢাকি খুঁজে পেয়েছি। এই যে আমার সোনা মা ঢাক বাজাচ্ছে, একটু বাজিয়ে দেখে দাও তো স্বাগতা, বাজাও। তো এখানে পুজো হচ্ছে বলে ওকে বলেছি এখন বাজাতে হবে না, তাই চুপচাপ আছে। হ্যাঁ বাজাও, তুমি বাজাও। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ বাজাও। আর ওই যে মা দেখো, হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ পুজো আমাদের হচ্ছে মায়ের মন্দিরে।
তো এই মায়ের মন্দিরে এই যে এই ভাইয়ের অসুস্থ ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ভিডিও করেছিলাম, তোমাদের সবার কাছে সাহায্য চেয়েছিলাম, এই সেই ভাই এখন সুস্থ হয়েছে মায়ের আশীর্বাদে আর তোমাদের সবাই স্নেহ ভালোবাসাতে। তো দেখো ভাই সুস্থ হয়ে এসছে, তো ভাই কিছু বলতে চায়? তো অনেক অনেক ভালোবাসা দিয়েছ, মানে সবাই আশীর্বাদ করেছে আর মায়ের আশীর্বাদেই ভাই সুস্থ হয়েছে। সবাইকে নমস্কার আমাকে এই খারাপ সময় আমার পাশে থাকার জন্য। তো আমার দিদি আমাকে একটা ভিডিও করেছিল আমাকে এই অ্যাক্সিডেন্টে আমার জন্য। তো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার খারাপ সময়ের পাশে থাকার জন্য। তো তো দেখতেই পাচ্ছ যে তোমরা আশীর্বাদ করেছো বলে ভাই আজ ফিরে আসতে পেরেছে, অনেক অনেকভাবে হেল্প করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসাটা দেওয়ার জন্য আর এইভাবে সাপোর্ট করার জন্য। আর অনেকে শেয়ার করেছিল তাদেরকে ধন্যবাদ জানিয়ে মানে বলছি। আর দেখো ভাইয়ের আঘাতগুলো কিন্তু এখনো ঠিক হয়নি, এখানে দেখা যাচ্ছে যে এখানে বোঝা যায় যে দেখো এখানে এখন স্পটটা আছে এখানে। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে আমি হয়তো মিথ্যা কথা বলছি টাকা ইনকামের জন্য, আমি ইনকাম করার জন্য বলিনি, সত্যি আমি সবার পাশে দাঁড়াতে চাই, তাই না? তো অনেকজন সাপোর্ট করেছে, অনেকজন ডোনেশনও করেছিল। তো যারা যারা করেছিল অনেক অনেক মানে আমার তরফ থেকে মানে জোরহাত করেও মানে অনেক মানে ইয়ে রইল। তো যারা যারা মানে ভগবান ঈশ্বর আল্লাহ সব যে যাই হোক দেখেছিল উপরবেলাকে, তো তাদের আশীর্বাদে আজ মায়ের আশীর্বাদে সব ফিরে এসছে। তো তো এই যে ওই পিসি এসেছিল তোমরা দেখেছিলে ভিডিওতে, পিসি কান্না করেছিল, এই পিসিরই ছেলে দেখো সুস্থ হয়েছে। তো সেই দিন দেখছিলে পিসির কিছু বলার মানে ভাষা ছিল না, এই যে পিসি দেখো। নমস্কার, তোমরা সবাই সাহায্য করছো বলে আমার ছেলে সুস্থ হয়ে মানে আমার কোলে ফিরে আসছে। একটা মায়ের কোলে যে এসছে একটা সন্তান সবটাই তোমাদের ভালোবাসাতেই এসছে, তাই না? সবাই ভগবানকে ডেকেছিলে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি।